বলছিস বলতো তুই? ফুল তুই সরাসনি মানে? তাহলে কে সরালো ফুল? শ্যামা? না, শ্যামার ওই ফুল সরিয়ে নাটক করে তো কোনো লাভ নেই, ও কেন করবে এই কাজ? তাহলে কি অন্য কেউ? আমার কৃষ্ণ আমার সঙ্গে আছে, আমার আর কোনো ভয় নেই। তুমি যার সহায় সে জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কৃষ্ণ। এবার তাড়াতাড়ি ফুল তুলে বাড়ি ফিরতে হবে, ওদিকে আবার দাদামশা অপেক্ষা করছেন আমার জন্য, বাড়ির সবাই হয়তো খুব দুশ্চিন্তাও করছেন, আর ফুল না পেলে তো পুজোটাও হবে না। সকালবেলা এত হই হট্টগোল কিসের? কি হল, তোমরা সবাই আমায় দেখে চুপ করে গেলে কেন? সুজাতা, শ্যামা কোথায়? তিথি নক্ষত্র মেনে পুজোয় না বসলে পুজো কিন্তু সুসম্পন্ন হবে না। 6:30 বাজতে গেল, শ্যামা কোথায়? আরে সব যোগাযোগ তো তুই করেছে, ওকে ছাড়া আমি পুজোয় বসবো কি করে? দাদামশাই, সর্বনাশ হয়ে গেছে। পুজোর জন্য যে 101 ফুল রাখা হয়েছিল পদ্ম ফুল, সেটা এখন পাওয়া যাচ্ছে না। সে কি কথা? সময় তো সমস্ত গুছিয়ে রেখেছিল, ওকে জিজ্ঞেস করেছিলে কোথায় আছে? ও কি বলছে? বসন্ত চুপ করে আছো কেন? শ্যামা কোথায়? দাদামশাই, পদ্ম ফুলগুলো পাওয়া যাচ্ছে না শুনেই নাকি শ্যামা ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেছে। রাত্রে তো ফুলগুলো ঠাকুর ঘরে সাজিয়ে রাখা হলো, তারপরে সেগুলো উধাও হয়ে গেল। আমার তো মনে হয় কেউ ইচ্ছে করে সরিয়ে রেখেছে।
কি বলছেন দাদামশাই? বাড়ি থেকে ফুলগুলো এভাবে সরিয়ে দেবার সাহস কে দেখাবে? এমন কেউ যে চায় না পুজোটা সুষ্ঠুভাবে হোক? দেখলে না কাল যখন নিখিল বলল যে শ্যামা রান্নাতে ঝাল দেয়নি, আর নিজে যখন টেস্ট করলো তখন দেখলো রান্নাতে ঝাল? আমার মনে হয় এ বাড়িতে এমন কেউ আছে যে চায় না যে আমার নেওয়া পরীক্ষাগুলো শ্যামা পাশ করুক। দাদামশাই আপনি ওইভাবে আমার দিকে তাকাচ্ছেন, আমি কি কোনো ভুল করেছি? না, আমার কথা শুনে মনে হচ্ছে যে হয়তো দাদামশাই ভাবছেন ফুলগুলো আমি সরিয়েছি, এমনটা নিশ্চয়ই নয়। জি মেজো বৌমা, এটা তুমি কি বলছো? উনি কথা বলতে বলতে তোমার দিকে এমনি তাকিয়েছেন, তোমাকে সন্দেহ করছেন তা তো একবার বলেননি। হ্যাঁ দাদামশাই, আমার সংসারে এমন অন্যায় কাজ করতে পারে এরকম কেউ নেই। এত বছরের সংসারে এরকম তো ঘটেনি। ওই মেয়েকে দায়িত্ব দেওয়াটাই আমাদের ভুল হয়েছে। এখনই ঠিক ভুলের বিচার করতে বসো না সুজাতা। শ্যামা কোথায় গেল বাড়ি থেকে বেরিয়ে এটা আগে জানাটা জরুরি। আচ্ছা মা, শ্যামা বাড়ি থেকে বেরোনোর সময় তোমায় কিছু বলেছে যে কোথায় যাচ্ছেন? জানলে তো বলেই দিতাম নিখিল। এই বিজলি, তোকে কিছু বলেছে? বৃন্দাবন, তোমায় কিছু বলেছে? বাবা, আমার মনে হয় পদ্মফুলগুলো হারিয়ে গেছে বলে শ্যামা আবার পদ্মফুল খুঁজতে বেরিয়েছে। খুঁজতে মানে বাজারে? তো বাজারে গিয়ে এখন পদ্মফুল কোথায় পাবে? এমনিতেই আজকে পুজোর দিন, বাজারে এতগুলো ফুল একসঙ্গে পাওয়া যাবে না, সেটা ওকে বুঝিয়ে বলা উচিত ছিল। ওমা, তোমার কি মনে হয় আমি কিছু বলিনি? বারবার ডাকা সত্ত্বেও ওই মেয়ে কাউকে তোয়াক্কা না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর এটা নিয়ে ভেবে কি লাভ মা? আপাতত আমাদের এটা ভাবা উচিত যে শ্যামা গ্রামের মেয়ে, শহরের কিচ্ছু চেনে না, এটাই তো বড় সমস্যা। সেটাই তো, এইভাবে একা একা বেরিয়ে গেল, যদি একটা কোনো বিপদ হয়। শ্যামা এখানে আমাদের দায়িত্বে আছে, অচেনা জায়গা, উনি যদি হারিয়ে যান বা অন্য কিছু হয় তখন কিন্তু দায় আমাদের হবে। আমার মনে হয় টাইম ওয়েস্ট না করে আমার ওনাকে খুঁজতে যাওয়া উচিত। মা, আমি বেরোচ্ছি। না নিখিল, এখন কোথাও যাবি না। দায়িত্ব জ্ঞানহীন মেয়ের দায় আমাদের নয়। মেয়ে তো আমাকে বলতেই পারতো যে ফুলগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে আমি বৃন্দাবন বা কাউকে একটা পাঠিয়ে বাজার থেকে আনিয়ে দিতাম। না না না, সে তো ওই ধার দিয়ে গেল না, সে আমাকে তোয়াক্কা না করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুজাতা, তোমার কথাটা হয়তো ঠিক, কিন্তু এই পুজোর দায়িত্ব তো শ্যামা নিয়েছে। হয়তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে তোমাকে কিছু বলতে চায়নি, ও নিজে গেছে ফুল খুঁজতে। দেখো, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু দেখেছি ওই মেয়ে কারুর তোয়াক্কা করে না, নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয়। কই, আমার মেজো বৌমা তো এত বছর সংসারে আছে, কই আমার পরামর্শ ছাড়া তো কিছু করে না। হ্যাঁ মা, একদম ঠিক,
আমরা তো কোনোদিন এরকম ভাবতেই পারিনি আমি বা বর্তি ভাই এরকম কিছু করার কথা। এবারে তো বেসিক ডিসিপ্লিন গুলোই মেয়েটা নষ্ট করে দিচ্ছে। মেজ বৌদি, এখন এইসব ডিসকাশন করে কি কোনো সমাধান হবে? আমার মনে হয় আমার আর দাঁড়িয়ে না থেকে শ্যামাকে খুঁজতে যাওয়া উচিত। আমি বেরোচ্ছি। তুই শ্যামাকে অত দুর্বল ভাবিস না, ও যখন নিজেই বেরিয়েছে আমার ধারণা ও নিজেই ফিরে আসবে, ওর জন্য আমরা একটু অপেক্ষা করতেই পারি। হ্যাঁ অপেক্ষা আমরা করতেই পারি, কিন্তু দাদামশাই তাতে দেরি হয়ে যাবে না তো? আমি বলছি কি, অশোক আর নিখিল গিয়ে না হয় ওকে একটু গাড়িটা নিয়ে খুঁজে দেখুক, যদি ও বাজারে গিয়ে থাকে তাহলে ওরা না হয় ওকে বাজার থেকে ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাক, দেখিস সাবধানে যাস। হ্যাঁ দাদামশাই। বলছি কোথাও তো দেখতে পাচ্ছি না, কি করি বলতো? আমি কিছু বুঝতে পারছি না রে, কলকাতা এত রাস্তা কোথায় যে গেল? অচেনা জায়গা যদি কিছু হয়ে যায় তাহলে কিছু একটা কর না, আইডিয়া দে না একটা। বলছিলাম আমরা তো একবার বাজার যেতে পারি, এখানে যেখানে ফুল বিক্রি হয় যদি কিছু জানা যায় ওখান থেকে। হ্যাঁ খারাপ বলিস ঠিক, ড্রাইভার আমরা বাজারের দিকে যাবো। হ্যাঁ 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 প্লিজ একটু তাড়াতাড়ি। দাদা শোন। হ্যাঁ বুঝলাম। কোনো খবর পেলি? না এইভাবে হবে না রে, আমি সবাইকে জিজ্ঞেস করছি কেউ বলতে পারছে না। করি বল, মাথায় আসছে না, মাথায় আসছে না কি করি। ও শোন না, হ্যাঁ শ্যামা কোন রঙের শাড়ি পরে বেরিয়েছিল তুই জানিস? না সেটা তো বলতে পারবো না। তুই তো কাজ কর না, ফোন করে দেখ না বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো বলছিলাম শ্যামা কোন রঙের শাড়ি পরে বাড়ি থেকে বেরিয়েছিল তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ ওই তো লাল রঙের শাড়ি আর লাল ব্লাউজ। লাল? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার মানে ওরা এখনো শ্যামার খোঁজ পায়নি? কোথায় যে গেল না শ্যামাটা? কি বললো? শ্যামা লাল রঙের শাড়ি পরে বাড়ি থেকে বেরিয়েছিল। আচ্ছা আর এবার আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ তুই একটা কাজ কর, তুই এই দিকটা দেখ। ঠিক আছে ঠিক আছে, আমি বাজারের ভেতরে ওই ফুলের দোকানগুলো চেক করে আসি। ঠিক বলেছিস, ঠিক আছে। হ্যাঁ ওইখানে যদি যাই যা যা আমাকে ফোন করিস। ওকে ওকে শিওর শিওর শিওর। আমি
বুঝতে পারছি না আমরা কেন এখনো এখানে দাঁড়িয়ে আছি বাবা, দিস ইজ রিডিকুলাস। নিখিলের সঙ্গে বিয়ে ঠিক হলো প্রিয়াঙ্কার, এখন বিয়ের মণ্ডপে এসে দেখা যাচ্ছে মেয়ে পাল্টে গেছে। এতো পরিষ্কার বোঝা যাচ্ছে ইটস আ ফ্রড কেস। আমি শ্যামাকে বিয়ে করব। আমি যা করেছি ভেবে চিন্তে করেছি, পুরোপুরি আমার সিদ্ধান্ত। এটা আমার রান্নাঘরে রান্না হবে না, মানে হবে না, ওটা আমার রান্নাঘর। ওখানে ওখানে আমি ভাত কাপড়ের অনুষ্ঠানে রান্না করতে দেবো না, ব্যাস দেবো না। আমি ঠিক জানি না আপনার স্বপ্ন কি, জীবনে আপনি কি করতে চান, কিন্তু এতটুকু জানি আপনি কারোর ভরসায় বাঁচতে চান না। তাই আপনার ভাত কাপড়ের দায়িত্ব না নিয়ে আমি কথা দিচ্ছি, আপনার স্বপ্ন পূরণে সব সময় আপনার পাশে থাকব। আসলে আমি আপনাকে যতটুকু চিনেছি বুঝেছি, আমি মনে করি আপনি একজন স্বাধীন চেতা আত্মবিশ্বাসী মানুষ, আর মানুষ হিসেবে আমি আপনার এই কনফিডেন্সে আঘাত দিতে চাই না। হবে না, হবে না কোনো ফুলসজ্জা, হবে না কোনো ফুলসজ্জা। হ্যাঁ মা, এসব কি জানো মা, থেমে যাও না, হবে না কোনো ফুলসজ্জা। মা তুমি শুধু আমার দিকটা বুঝছো, এটা নিয়ে চিন্তা করছো যে শ্যামা কোনোদিন আমাকে বুঝবে কিনা। কিন্তু মা একবারও কি তুমি শ্যামার দিকটা ভেবেছো? এটা ভেবেছো যে আমি কোনোদিনও শ্যামাকে বুঝতে পারবো কিনা? ভয় কিসের ছোট কর্তা, এই তো আলো। আমি চেষ্টা করব এভাবেই আপনার জীবন থেকে সব অন্ধকার দূর করে দিতে। সামান্য হলেও শ্যামার শরীর খারাপ, আমার মনে হয় আমার যাওয়া উচিত। কাল সকাল ঠিক 6:30 আমি পূজায় বসবো, আর সেই পূজার সমস্ত আয়োজন করবে তুমি। আর পূজোর পরে আমি যজ্ঞে বসব, সেখানে আমার দরকার হবে 101টা পদ্ম ফুল, আর সেটা তুমি জোগাড় করে আমাকে এনে দেবে। এ কিন্তু নিতান্ত সাধারণ কাজ নয় শ্যামা, এই কাজের জন্য চাই একান্ত মনোযোগ আর পরিশ্রম। কোনোদিকে যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে এ বাড়ির কুলদেবতা কুপিত হবেন, আর সব থেকে বড় কথা নিখিলের ক্ষতি হয়ে যাবে। পাটা যে ভীষণ যন্ত্রণা করছে, আর মাথাটাই বা এমন ঘোরাচ্ছে কেন কে জানে। আর একটুখানি পথ কৃষ্ণ, আমাকে চলার শক্তি দাও ঠাকুর, আমাকে চলার শক্তি দাও। দাদা দাদা, হ্যাঁ নিখিল, কোথাও দেখতে পেলি? না রে দেখতে পাইনি। কি ব্যাপার বলতো, তুই তো দেখা যাচ্ছে, কোথায় গেল কোথায় বলতো? বুঝতে পারছি না,
আচ্ছা শোন, সামনে আরেকটা বাজার আছে, আমরা একবার চেক করি ওখানে। চল 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 গাড়ি দেখি। হ্যাঁ দাদা, বলছিলাম একটু পাশের বাজারে আমাদের নিয়ে চলুন না প্লিজ। এ নিখিল, শ্যামানা।